কঠোর নিরাপত্তার মধ্যে চিরনিদ্রায় সমাহিত হলেন রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনারের প্রধান কমান্ডার ইয়েভগেনি প্রিগোজিন। উড়োজাহাজ বিধ্বস্তে নিহত প্রিগোজিনকে তার নিজ শহর সেন্ট পিটার্সবার্গে বাবার সমাধির পাশে সমাহিত করা হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ওয়াগনারের জনসংযোগ শাখা। এছাড়া কেউ প্রিগোজিনকে শেষ বিদায় জানাতে চাইলে যেন পরোক্ষ অবস্কই সমাধিস্থলে যান, সে বার্তাও দেয়া হয়েছে সেই পোস্টে। এর বেশি বিস্তারিত কোনো তথ্য জানায়নি ওয়াগনার গ্রুপ। রুশ সংবাদমাধ্যম তাসের এক প্রতিবেদনের বরাতে জানা যায়, স্থানীয় সময় 29 আগস্ট বিকেলে প্রিগোজিনের শেষকৃত্য সম্পন্ন হয়। সে সময় উপস্থিত ছিলেন তার নিকটাত্মীয়রা। সেখানে ওয়াগনার গ্রুপের পতাকা উঠতে দেখা গেছে। সে সময় বিপুল সংখ্যক পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। সমাধিস্থলের প্রবেশদ্বারে মেটাল ডিটেক্টর বসানো হয়, জোরদার করা হয় নিরাপত্তা নজরদারি। মূলত প্রিগোজিনের সমাধি দেখতে আসা মানুষের ঢল নামতে পারে সেই আশঙ্কায় স্থানীয় কর্তৃপক্ষ নিরাপত্তা জোরদার করেছে বলে জানা যায়। গেল 23 আগস্ট সন্ধ্যায় সেন্ট পিটার্সবার্গে যাওয়ার সময় বিধ্বস্ত হয় প্রিগোজিনকে বহনকারী অ্যাম্বার লিগাসি 600 প্রাইভেট জেটটি। সেই দুর্ঘটনায় ওয়াগনার প্রধান প্রিগোজিন, চেকালভ ও উটকিন সহ মোট 10 জন নিহত হয়েছে বলে জানা যায়। সবার ডিএনএ পরীক্ষা করে নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করেছে তদন্তকারী দল। উল্লেখ্য, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন ওয়াগনার প্রধান প্রিগোজিন। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে মূল ফ্রন্টে যুদ্ধ করেছিল ওয়াগনার সেনারা। তবে রুশ সামরিক নেতৃত্বের প্রতি বরাবরের মতোই অসন্তোষ ছিল ভাড়াটে সেনা সরবরাহকারী এই গ্রুপের। এমনকি চলতি বছরের 23 জুন রুশ সেনাদের বিরুদ্ধে বিদ্রোহ করে বসেন ওয়াগনার প্রধান। যদিও মাত্র 24 ঘন্টার মধ্যে বিদ্রোহের অবসান ঘটান প্রেসিডেন্ট পুতিন।